প্রতিদিনের মতো আজকে বিকালেও আমি নদীর পাড়ে ঘুরতে যাই, কিন্তু আমার ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না। তো হঠাৎ করে আমি মানে একটা ভিডিও শ্যুট করতে থাকি, হঠাৎ করে দেখি একটা ছেলে মানে যে বোর্ডের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম মানে যে ড্যাজারে, তো ওই ড্যাজারে উপরে উঠতেছে। তো ভাবলাম যে হয়তো তুষ্টমি করতেছে এই জন্য উপরে উঠতেছে। তো আমরা বলতেছি মজা করে বলতেছি যে ও উপরে উঠতেছে কেন এটা সেটা। তারপরে দেখলাম কি ও উপরে উঠতেছে, মনে হচ্ছে বসে থাকবে মানে আমরা প্রথম ভাবছিলাম ফার্স্টে। তো কতক্ষণ পরে দেখি ওই যে পাইপগুলো আছে ড্যাজারের, তো ওই পাইপগুলোকে দিয়ে হাঁটতেছে। তারপরে এখান থেকে তো মানে নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে বলতেছি কী রে ভাই কী হলো, ওরে বারবার বলতেছি ও তো শুনতেছিলই না, অ্যান্ড বারবার ও মানে আমাদের কথা কোনো বলতেছিল না, আর ওই বলতেছে সুইসাইড করবো। মানে এইটা শুনে তো আরও বেশি আতঙ্ক হয়ে গেছি আমরা। আর ওই ওইখানে যে মানে পাগলের মতো করতেছিল নাচতেছিল, তারপর অনেকক্ষণ জিজ্ঞেস করতেছিলাম ভাই কী ইসে কী ইসে কী ইসে, জিজ্ঞেস করার পর ওই বলে অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করে। তো আমরা বেশ একটা কেয়ার করি না হাসতেছিলাম, বাট কারণ ওই এলাকার যেহেতু অ্যান্ড ওই অনেকক্ষণ মজা করতেছিল। তারপরে আমরা বারবার বলতেছি যে ও এমনি মজা করতেছে হয়তো, আমরা হাসতেছি। তারপর আমি ভিডিও করে রাখতেছি কারণ কী না কী হয়ে যায় কতক্ষণ মানে মানুষজন তো বলা যায় না। তারপর আমরা মানে পুরাই ফুল আতঙ্ক, আর আমার বয়সটা আসতেছিল না, এত সাউন্ড ওই জায়গায় সবাই চিলাচিলি করতেছিল যে ভাই তুই লাভ দিস না লাভ দিস না লাভ দিস না। আমরা তারপরে আর কি ও এখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওকে ধরার জন্য ওই যে একজন পড়ে যায়, কিন্তু ওয় পড়ার পর ওয় বলে যে ওয় সাঁতার পারে না, ওয় যেতে ছিল নদীর ওই দিকে মানে ওয় এদিকে আর আসবে না বলতেছে। তারপরে আরেকজন আসে, আরেকজনকে আমরা বলি, বলার পর তারপরে ওয়ও লাভ দেয়, লাভ দেওয়ার পর মানে ওকে মানে ধরার জন্য। তারপরে সবাই চলে মানে যাচ্ছে, সবাই যাচ্ছে মানে আমরা সবাই আতঙ্ক এখানে। আর ওই ওই যে দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন ওই চলে যাচ্ছে আগে আগে, কিন্তু কিছুক্ষণ পরে একটা বিপদ হয়ে যায়। বিপদটা হচ্ছে একটা বোট চলে আসে, মানে যেহেতু নদীর পাড়ে এখানে ড্যাজারের মানে বালুকাটার যে বোট আছে ওই বোট চলে আসে। তো আমরা ভাবি না যেন ওই বোটের মধ্যে বোটের নিচে পড়ে যায়, আমরা সবাই ভয় পেয়ে যাই। কিন্তু বোটটা যাওয়ার পর দেখি ওই আর এখানে নেই, মানে বোটটা যাওয়ার পর দেখি কি ওরা নেই। তারপর দেখি বোটের উপরে উঠে গেছে দুজনই। তো ভাবলাম যেহেতু উঠে গেছে মানে দুষ্টামি করছে উঠে গেছে, কিন্তু একটু পরে দেখি একটা ছেলে আসে, ওই ছেলেটা যে ধরতে গেছিলো ওই আসে বোর্ডে, বাট ওই আবার লাভ দিয়ে দেয়। আর লাভ দিয়ে দেওয়ার পর ওই এখানে স্রোতে পড়ে যায়, স্রোতে পড়ার পর এখানে আটকে যায়। তো আমরা সবাই চিৎকার করতেছিলাম ভাই তুই আয় ভাই এটা সেটা, ভাই ওই তো পুরাই মানে স্রোতে পড়ে গেছে, মানে এদিকেও যেতে পারতেছে না ওদিকেও যেতে পারতেছে না, ফুল স্রোতে পড়ে গেছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মানে আসতেই পারতেছে না, আমরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানে ওই হয়তো হয়তো আমাদের সাথে দুষ্টামি করতে যায় মানে আমাদের সাথে প্র্যাঙ্ক করতে যায় হয়তো লাভ দিয়েছিল, বাট ওই পরে বুঝতে পারছে যে ফুল বিপদে আছে। তো এখানে আবার আরেকটা বোর্ড আসতে মানে আসতে শুরু করে। তো এটা আরও ভয় করতেছিল যে মানে এই বোর্ডটা সবাই কি বোর্ডের নিচে পড়ে যায় কিনা, কারণ বিশেষ করে বোর্ডের নিচে পড়লে যদি মানে বোর্ডের সাথে ধাক্কা খায় বিশেষ করে বাড়ি খায় তো শেষ ভাই। তো আমরা আরও আতঙ্ক হয়ে যাই। আমরা তো বিকেল টাইম যেহেতু আমরা পানিতে নামতেছি না, ওই পানিতে নেমে গেছে। তো ওই এই বোটটা একটু স্লোয়ে আসতেছিল। তো এখন কি হয়, ওই একবার বোর্ডে একবার সাইডে চলে যায়। তো সাইডে যাওয়ার পর আমরা সবাই ভাবি না জানি ওই বোর্ডের নিচে পড়ে যায় বিশেষ করে, কারণ ওর তো আর দেখে না। তো ও একবার ওই সাইডে, আর এখানে বোট আসতেছে, ও ফুল বিপদে আছে মানে ও এখানে পানিতে আর এখানে বোট আসতেছে। আর আমরা ভাবি যে বোর্ডটা ওই না জানি ওই না জানি বোর্ডের নিচে পড়ে যায়। তারপর কি অনেকক্ষণ অনেকক্ষণ অনেক 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 অনেকক্ষণ চিন্তা করতেছি যে ভাই বোটের উপর না জানি নিচে পড়ে যায় না জানি নিচে পড়ে যায়। তারপর আমরা সবাই আল্লা আল্লাহ করতেছিলাম যে ভাই পুরো ফুল সবাই মানে চিৎকার শুরু করে দিছিল, আর এখানে এত সাউন্ড হচ্ছিলো, সাউন্ড আমার ভয়েস কোয়ালিটি আসতেছিল না। তারপরে দেখি না ওই বোটের নিচে পড়ে না, ওই স্রোতেই পড়ে আছে, ওই আসতে পারতেছে না। তার মানে ওই পুরো চিৎকার করে দেওয়ার মতো অবস্থা, মানে আমরাও পুরো কান্না করে দেওয়ার মতো অবস্থা, মানে কী আর বলবো এখন। মানে ওই পুরাই পাঁচ মিনিট মানে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এমন স্রোতে পড়ে যায়। তো স্রোতে পড়ে যাওয়ার পর ওই মানে আর আসতে পারতেছে না, ওই মানে সাঁতার পারে কিন্তু তারপরও স্রোতে পড়ে যাওয়ার কারণে ওই আসতে পারতেছে না, এদিকে বোট চলে গেছে। আর আমরা মানে ওই ভাবছিলাম যে বোটে যাবে, তো ওই আর আসতে পারতেছিল না। ফাইনালি গাই সে আসতে পেরেছিল, অ্যান্ড লাস্ট পর্যন্ত তাকে ও আধা ঘন্টা মানে স্রোতের মধ্যে আটকে যাওয়ার পর লাস্ট পর্যন্ত সে উঠতে পারে। তোমরা অনেকে বলবা যে ভিডিও স্ক্রিপ্টেড ভাই, এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, আমি ভাই পুরোই আতঙ্ক ছিলাম। বিশেষ করে আমি ভাই কোনো সময় পানি নিয়ে ভাই রিস্ক নিয়ে ভিডিও করতে চাই না, কারণ এইসব জিনিস ভাই আমার খুব ভয় লাগে। তো হয় হঠাৎ করে দেখি ওই আমার আসে, তো ওই পড়ে যায়। আর ওর নাকি কি গার্লফ্রেন্ডের সাথে না কি প্রবলেম হয়েছে না কি হিসেবে বুঝলাম না, ওই পড়ে যায় মানে মনের দুঃখে মনের কষ্টে। তো ভাই গার্লফ্রেন্ডের সাথে শোকা হতে ভাই কেউ এইসব করবে না।
আর তারপরে দেখি যে অয় আসে, আসার পর ওরে অয় ভাই ভাই কয়েকটা ছবি তুলে দাও, ওরে পুরো মারার মতো অবস্থা যে ভাই তুই কি করলি এটা সেটা। তারপরে কি আমরা বাসায় চলেছি, মূলত এটা ভিডিওটা করার কোনো মানে আমি কোনো ভিডিও তো করার উদ্দেশ্যে যাই নাই, হঠাৎ করেছে ভিডিও করার উদ্দেশ্যে বাড়ি থেকে আমি ইন্টু মিন্টু নিয়ে যেতাম, তারপরে এমন হতো ঠিক আছে, হঠাৎ করে হয়েছে তো তোমরা বুঝতেই পারতো, হঠাৎ করে ভিডিওটা শ্যুট করে রাখি। বেশি করে ভয় পাইছে দুইটা বোটের কারণে, কারণ বোটের নিচে পড়ে গেলে বেশি ভয় যদি সমস্যা হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো নতুন ব্লগে আমরা আবার আসবো ইনশাল্লাহ। তো বাই। তেরে না।